নাম আলপনা মন্ডল আমি বেহালা ঠাকুরপুকুর থেকে এসেছি আমার ফ্যাশন হলো রান্না আর এই রান্নাটা করতে পেরে আমার খুবই ভালো লাগছে অন্নপূর্ণা কন্ডিশনে এসে আমার ভীষণ ভালো লাগছে আমি যদি এটা প্রাইস মানিতে আমি যদি জিতি আমি রান্নারই কোনো কাজে লাগাবো আমি বাড়ি থেকে হোম ডেলিভারি হোক বা ছোটখাটো দোকান হোক যাই হোক আমি শুরু করতে চাই আমি এই অন্নপূর্ণা থেকেই আমি শুরু করতে চাই আমি আজকে বাঁধাকপির চাপ বানাবো আমার বাঁধাকপির চাপ করতে লাগছিলো বাঁধাকপি কাজু গোটা গরম মশলা আদা রসুন বেসন সানরাইসে হলুদ গুঁড়ো লাগছে স্বাদ অনুযায়ী চিনি লাগছে সানরাইসে গরম মশলা লাগছে সানরাইসের পোস্ত আর সানরাইস লঙ্কার গুঁড়ো সানরাইস ধনে পাউডার আর নুন আমি বাঁধাকপিটা স্লাইস করে কেটে গরম জলে দিলাম আমার বাঁধাকপিটা বয়েল হয়ে গেছে আমি এবার এই বেসনের ব্যাটারটা আমি রেডি করে নেব তার মধ্যে আমি একটু নুন দেব আর একটু সাদা তেল দেব ব্যাটার আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নিচ্ছি এবার আমি এটা ভেজে তুলে নেব ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম সাদা তেল এবার আমি দেব দারচিনি এলাচ আর লবঙ্গ এবার একটা একটু ফুটে গেলে আমি এবার দেব কাজু রসুন আর পোস্ত বাটা সানরাইসের দিয়ে এটাকে একটা গ্রেভি তৈরি করে নেব আমি এটার মধ্যে একটু নুন স্বাদ অনুযায়ী সানরাইসের ধনে পাউডার দিয়ে দেবো সানরাইসের লাল লঙ্কার গুঁড়ো শাহী গরম মশলা সানরাইসের আর স্বাদ অনুযায়ী চিনি ব্যাস আমি গ্রেভিটা বানিয়ে নিলাম এবার এটা আমি একটু সামান্য জল অ্যাড করবো একটু ফুটে উঠলে আমি এই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলো একটু উল্টো পাল্টে দেবো ব্যাস রেডি আমার বাঁধাকপির চাপ একটু শসা টমেটো ব্যাস এই দিয়ে আমি গার্নিশ করব। আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন